চলো, মাঝখানে ভিডিওটা আটকে গেছিল, যারা ইউটিউবে দেখবে তাদের জন্য বলছি। তো আমরা আগের অঙ্কটা করেছি, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে কোনো বডি, সরি, কোনো চার্জ বডি ট্র্যাজেক্টরি কিরকম হবে। তো আমি জাস্ট লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু কিউই বাই টু এম এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। সেখান থেকে দেখা যাচ্ছে ওয়াই এর সাথে এক্স স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে স্ট্রাকচার হবে প্যারাবোলি। বাট প্রুফ করে দেখাবে, চলো প্রুফটা করে দেখাই। সহজ জিনিস, প্রুফ আসবে না, টেকনিকটা বুঝে নাও। কি ধরো একটা প্লেট আছে, ক্লিয়ার, দুটো প্লেট আছে, সরি, উপরে মাইনাস চার্জ আছে, দুটো করতে পারো, নিচে প্লাস চার্জ আছে। ক্যামেরা ঘুরে গেছে, ক্যামেরা তো ঠিকই আছে দেখছি। এবার বোর্ড দেখা যাচ্ছে না, যার দেখা যাচ্ছে না সে একবার বেরিয়ে গিয়ে জয়েন কর। চলো বাকিটা দেখো। তো উপরে মাইনাস চার্জ আছে, নিচে প্লাস চার্জ আছে। তো আমি ধরো একটা প্লাস চার্জকে এখান থেকে এন্টার করালাম, ভালো করে বুঝবে, একটা প্লাস কিউ চার্জকে এর ভেতরে দিলাম। আগে কমন সেন্স ভাবো, যদি প্লাস কিউটা যেই ভেতরে, আচ্ছা আগে তার আগে, আচ্ছা এখনো ভেতরে যায়নি, এই আছে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে কাজ করে? পজিটিভ থেকে নেগেটিভ, এই আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। যেই চার্জ পার্টিকেলটা ভেতরে ঢুকবে ও ইলেকট্রিক ফিল্ডের জন্য, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, উপরের দিকে। আমরা একটা কবিতা শিখিয়েছিলাম, ইফ আ চার্জ কিউ প্লেসড ইন আ ইলেকট্রিক ফিল্ড ই, দেন ফোর্স এক্সপেরিয়েন্স বাই দ্যাট চার্জ কত হয়? কিউ ই। সব শেখানো তো, মনে পড়ছে তো কথাগুলো? তাহলে তার ক্ষেত্রে ফোর্স, একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, তাহলে চার্জ পার্টিকেলটা এইভাবে মুভ করে যাবে। দেখো দেখি বুঝলে কিনা, একই নয়? এটা হলো প্যারাবোলিক পাথ, সেটা আমরা প্রুফ করব। দেখো কিভাবে করছি। আচ্ছা কে আমাকে বলবে, আমি ধরো ও যখন ঢুকছে তখন ভেলোসিটি ভি ধরলাম, তাহলে ভেলোসিটি ভি অ্যালং এক্স অ্যাক্সিস ভেলোসিটি ভি, ক্লিয়ার? ক্লিয়ার? যখন ঢুকছে, যখন এখানে ঢুকছে তখন অ্যালং এক্স অ্যাক্সিস ওর ভেলোসিটি ভি। ইনিশিয়াল, ইনিশিয়ালি, আরো বেটার কথা, ইনিশিয়ালি কে বলবে? ইনিশিয়ালি অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কত? জিরো। চলো, যেই চার্জ পার্টিকেলটা ভেতরে ঢুকলো অ্যালং ওয়াই অ্যাক্সিস একটা ফোর্স কাজ করবে, তার নাম হবে কিউ ই। আমি এটাকে লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু কিউ ই, তাহলে এ হবে কিউ ই বাই এম। তাহলে আমি কি পেলাম? অ্যালং ওয়াই অ্যাক্সিস একটা অ্যাক্সিলারেশন আছে, সেটা এটা। ক্লিয়ার একদম? চলো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যালং এক্স অ্যাক্সিস কি কোনো ফোর্স আছে? অ্যালং এক্স অ্যাক্সিস কি কোনো ফোর্স আছে? তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস যদি ফোর্স না থাকে, অ্যালং এক্স অ্যাক্সিস ভেলো এই অ্যাক্সিলারেশনও জিরো, তাহলে আমি অ্যালং এক্স অ্যাক্সিস এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ডিসটেন্স ফরওয়ার্ড এক্স ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে টি হবে এক্স বাই ভি। অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি তাহলে ইউজ করব, অ্যালং ওয়াই আর অ্যাক্সিস লিখলাম না, ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ ওয়াই তে অ্যাক্সিলারেশন আছে। বলো বুঝলে কিনা? আচ্ছা আমি বলতে পারি
এই যে অ্যালং ওয়াই লিখেছি তাহলে এই যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এটা অ্যালং ওয়াই হবে, মানে আরো ভালোভাবে যদি আমি লিখি তাহলে এটা এরকম লেখা উচিত ইউ ওয়াই এ সাফিক্স এ ওয়াই, একই নয়? তাহলে ইউ ওয়াই কত ছিল? জিরো হাফ। এ ওয়াই, এ ওয়াই কত আছে? কিউই বাই এম টি স্কোয়ার, টি মানে কত? এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। এই দেখো কু হয়ে গেল, এটাই এটাই এখানে লেখা। ক্লিয়ার সবার? প্রুফ করলাম ট্র্যাজেক্টরি না ইলেকট্রিক ফিল্ড। চলো, এই হলো আমাদের এখানে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ট্র্যাজেক্টরি হয় প্যারাবোলিক, ম্যাগনেটিক ফিল্ডে হয় স্ট্রেট লাইন, সার্কুলার, হেলিকাল, যা যা করলাম সেগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। চলো এবার খুব ইম্পর্টেন্ট জিনিস মুছে দিয়ে না, এই ইলেকট্রিক ফিল্ডে যে ফোর্স এক্ষুনি লিখলে, ইলেকট্রিক ফিল্ডে ফোর্স কি হয় বাবা? এক্ষুনি লিখলাম, কবিতা বললাম, কি হয়? কিউই। আর ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স কি হয়? এর নাম লরেন্টজ ফোর্স। এই দুটো ফোর্সকে একসাথে করলে তার নাম লরেন্টজ ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, কেউ তোমাকে এখান থেকে ঘোরাতে পারে, কিরকম ঘোরাতে পারে কোশ্চেন? কেউ বললো ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে লরেন্টজ ফোর্স কত হবে? তাহলে লরেন্টজ ফোর্স এফ ইজ এফ এফ এল ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি হবে, একই নয়? তো এগুলো যেন একটু মাথায় থাকে। আর আমি স্কেলার ফর্মে যদি লিখি তাহলে এটাকে আমি এরকম লিখব, আশা করব সবাই বুঝতে পেরেছো, কিউ ভি বি সাইন থিটা, থিটাটা কার কার মধ্যেকার অ্যাঙ্গেল, আশা করি সবার ক্লিয়ার। চলো এগোবো। আচ্ছা ভালো করে বুঝবে, এবারে আমি যে কনসেপ্ট দিচ্ছি সেটা ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা বোর্ডে করানো হয়নি। এবার আমি যে কনসেপ্ট দিচ্ছি জয়েন্টের কনসেপ্ট, বোর্ডে দেখবে তোমরা লরেন্টজ ফোর্স এই বলে নর্মাল ফর্মুলা, ই দেওয়া আছে, ভি বি, কিউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তুমি ডাইরেক্ট এফ এল বার করলে এসব আসে। বাট এবার ভাবো, দেখো আমি ভাবাচ্ছি, ভাবো আমি বলছি হয়ে ই প্যারালাল টু বি, কি বললাম? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল টু বি। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা তাহলে কি হবে, তাহলে আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ইলেকট্রিক ফিল্ডও এদিকে, একই নয়? আচ্ছা ভালো করে শুনুন। আচ্ছা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আগের দিন বলেছিলাম, এখানে ভালো করে শুনবে, এখানে আমি যদি একটা চার্জ পার্টিকেল রাখি তাহলে কে বলবে? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ছোট্ট জিনিস কিন্তু বিরাট বড় সিগনিফিকেন্স আছে, কে বলবে এর ওপর লরেন্টজ ফোর্স কত হবে? থিটাটা কার কার মধ্যে কার অ্যাঙ্গেল? ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এদিকে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড আমি কি বলেছিলাম এখানে একটা, কি বলেছিলাম আমি? বলেছিলাম ওখানে একটা চার্জ পার্টিকেল রেখে দিয়েছি, আমি একবারও বলিনি চার্জ পার্টিকেলটা মুভ করছিল, হ্যাঁ কি নয়? তাহলে যদি চার্জ পার্টিকেল রেখে দিই তার মানে কি? চার্জ পার্টিকেল যদি আমি ইনিশিয়ালি রেখে দিই তার মানে ইনিশিয়ালি
কত ভেলোসিটি যদি 0 হয় ইনিশিয়ালি ভালো করে ভাবো ইনিশিয়ালি ভেলোসিটি যদি 0 হয় তাহলে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না কারণ v 0 হয়ে গেল এটা 0 হয়ে গেল তাহলে কে কাজ করবে কিউই একই নয় কিউই যেতে এভাবেই আছে এদিকেই ভেলোসিটি দেবে যেই ভেলোসিটি এলো অমনি ওর উপর ম্যাগনেটিক ফিল্ড কাজ করা শুরু করবে কিন্তু এবার বলো ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত আবার জিরো হয়ে যাবে মাথায় ঢুকলো কনসেপ্টটা মাথায় ঢুকলো চলো তাহলে সহজে ভাবলে তো এরকম যে স্যার কিউভিবি জিরো কিউভি ক্রস বি জিরো কিন্তু দুবার হলো একবার ভি এর জন্য জিরো হলো তারপরে ভি আছে কিন্তু ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল জিরো হয়ে যাচ্ছে তাহলে তো পরের কোশ্চেনই ঘোরাবে কি স্যার পরের কোশ্চেন নিন পরের কোশ্চেন আচ্ছা তাহলে পরের কোশ্চেন হচ্ছে মুছে দিই ই প্যারালাল টু বি বাট E parallel to B, but ছবি দিয়ে দেখা যাচ্ছে এবার বলবে কিউ এ মানে কি তার চার্জ হচ্ছে কিউ মাস হচ্ছে এম ভি নট স্পিডে যাচ্ছে কে বলবে এবার ভি ই আর বি এর সাথে যেটা আগের বার হচ্ছিল না যেটা আগের বার জিরো হয়ে গেছিল এবার ভি আর বি ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেল করছে তাহলে তাহলে তোমার কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিচ্ছে এরকম দেওয়া আছে দিয়ে কোশ্চেনটা দিচ্ছে ফার্স্ট অপশন ট্র্যাজেক্টরি কি হবে ট্র্যাজেক্টরি কি হবে আমি আর লিখছি না ট্র্যাজেক্টরি অনেক বড় ওয়ার্ড আমি কোশ্চেনটা হচ্ছে এ ট্র্যাজেক্টরি কি হবে নাম্বার ওয়ান অপশন সার্কুলার হবে নাম্বার টু অপশন সরি নাম্বার বি অপশন স্ট্রেট হবে নাম্বার থ্রি অপশন হেলিকাল হবে নাম্বার ফোর অপশন হেলিকাল হবে উইথ ইনক্রিজিং পিচ খুব ভালো করছে এমসে এসেছিল এটা একবার এমসে দিয়েছিল কে পারবে হেলিকাল মানে করালাম তো এক্ষুনি ও তাহলে ইউটিউবে দেখতে হবে বাকিরা বলো কি হবে ভালো কোশ্চেন এমস এর কোশ্চেন আচ্ছা বলবো আমি বলবো আরে বলবো কিনা তো বল চল প্রথম কথা প্রচুর লোক সার্কুলারে টিক মারবে যারা সার্কুলারে টিক মারবে তারা কি ভাববে তারা ভাববে আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড আছে ভেলোসিটি আছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটি কত অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি হলে সার্কুলার হয় শিখিয়েছি কি শেখাইনি হয়ে গেল এবার প্রচুর লোক এটাকে ভাববে প্রচুর লোক এটাকে ভাববে আচ্ছা তাহলে তারা কি মিস করলো আগে বলি সার্কুলারে তারা কি মিস করলো আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড আছে কি নেই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাতে কোথাও কি থিটা আছে
তাহলে ইলেকট্রিক ফিল্ড এরকম থাকুক, আমার আমার হাত দেখা যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এরকম থাকুক আর চার্জটা এভাবে যাক, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি, তাহলে এদের মধ্যে ফোর্স কাজ করবে কিউই। আবার ইলেকট্রিক ফিল্ড এরকম থাকুক বা এরকম থাকুক, চার্জ এইভাবে যাক, এদের মধ্যেও ফোর্স কাজ করবে, কারণ এখানে তো থিটার ডিপেন্ডেন্সি নেই কোনো। ক্লিয়ার? চলো তাহলে অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি নিঃসন্দেহে কেটে কেটে ভাবো, দুটোকে আলাদা আলাদা করে ভাবো, সহজ টেকনিক বলছি, দুটোকে আলাদা আলাদা করে ভাবো, জয়েন করে দাও, ব্যাস কি হবে দেখো, হবে নাম্বার ওয়ান সার্কুলার হবে, একই নয়, আবার নাম্বার টু একটা অ্যাক্সিলারেশনও থাকবে, অ্যাক্সিলারেশন মানে কি, এটা আমরা খানিকক্ষণ আগে করেছিলাম, এক্ষুনি লিখে করেছিলাম, এর জন্যই আমি লিখে করেছিলাম, এফ ইজ ইকুয়াল টু কিউই, এম এ ইজ ইকুয়াল টু কিউই, এ ইজ ইকুয়াল টু কিউই বাই এম, হ্যাকি নয়, তাহলে সার্কুলার পাথ থাকবে, একটা অ্যাক্সিলারেশনও থাকবে, তাহলে চার্জ পার্টিকেলটা, চার্জ পার্টিকেলটা সার্কুলার পাথে মুভ করবে, আবার অ্যাক্সিলারেশন থাকার জন্য স্ট্রেট পাথেও মুভ করবে, একই নয়, এবার তাহলে দুটোর অ্যান্সার মিলিয়ে কি অ্যান্সার হবে, না আচ্ছা এবার ভাবো, এবার ভাবো, আচ্ছা ও যদি, ও যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যেত, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যেত, তাহলে হেলিকাল হতো, কিন্তু ওর মধ্যে একটা কি আছে, অ্যাক্সিলারেশন আছে, তাহলে যত টাইম যাবে ওর স্পিড বাড়বে, আর আমরা করেছিলাম হেলিকালের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সার্কুলার, চলে এসেছে সার্কুলার, আর স্ট্রেট পাথের জন্য, ইলেকট্রিক ফিল্ডের জন্য স্ট্রেট পাথে পিচ, বাট এবার পিচটা কনস্ট্যান্ট নাকি আস্তে আস্তে ডিস্টেন্স কভার বাড়বে, ফিল হলো, পুরো ফিল হলো, তাহলে অ্যান্সার হবে হেলিকাল উইথ ইনক্রিজিং পিচ, দেখো খাতা পেন লাগে না, খাতা পেন লাগে না, কনসেপ্ট দেখো, একবার ভেবে দাও কিচ্ছু নেই এর মধ্যে, যদি একটু কনসেপ্ট গুলোকে স্ট্রং করতে হয়, এখানে এখানে কনসেপ্ট খুব স্ট্রং, সবার ক্লিয়ার আইডিয়া, তাহলে অ্যান্সার হবে হেলিকাল উইথ ইনক্রিজিং পিচ, সরি স্পিড বলেছিলাম, ইনক্রিজিং পিচ, ক্লিয়ার, চলো তাহলে যদি আমি ছবি বানাই, তাহলে ছবিটা এরকম হবে, দেখে নাও ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ভেলোসিটি এদিকে, মানে এই ভেতরের দিকে যাচ্ছে, তাহলে ভেতরের দিকে আমি এইভাবেই আঁকবো আর কি, এটা এসেছিল, ঠিক আছে, এবার যেটা বলছি না আর একটু ডিফিকাল্ট করে দিচ্ছি, আসেনি তবে তোমরা অ্যান্সার দিতে পারবে, আমার মনে হয় না কিছু প্রবলেম হবে, মুছে দিলাম, সেম কোশ্চেন থাকছে, সেম পার্টটাই থাকছে, ই প্যারালাল টু বি, কারণ ই প্যারালাল টু বি তেই মজাটা, সেম অপশন,
অপশনই থাকবে, সেম অপশনই থাকবে। ই প্যারালাল টু বি, বাট এবার ছবিটা এরকম হলো। আমি আশা করব সবাই ফিল করতে পারবে। এইটা ভি নট হলো, এই অ্যাঙ্গেলটা থিটা হলো। বলো বুঝলে কিনা সবাই? একদম, ভেরি গুড। আরে বাবা কি হবে এতে, ভাবো এবারে, ভাবো এবারে। আগেরটা কি ছিল? পারপেন্ডিকুলার ছিল, এটা অ্যাঙ্গেলে হয়েছে। তাহলে যদি অ্যাঙ্গেলে হয় তার মানে এই বরাবর হবে v নট cos থিটা, এই নট, এই বরাবর হবে v নট sin থিটা। একই জিনিস আরো, এটা v নট sin থিটার জন্য সার্কুলার হবে, v নট cos থিটার জন্য এটা কি বলে সামনের দিকে এগোবে। তাহলে এবার কিন্তু ছবিটা একটু অন্যরকম হবে, এবার ছবিটা স্ট্রাকচারটা এরকম হবে। দেখো তুমি বুঝলে কিনা, ফোর্সটা কোন দিকে? ফোর্সটা তো ভেতরেই, কিন্তু বলতে এইদিকে কম্পোনেন্টটা আছে ভেলোসিটি, তাহলে ভেতরের দিকে এরকম ভাবে ঘুরতে ঘুরতে যাবে, হ্যাঁ কি নয়? এখানেও ইলেকট্রিক ফিল্ড আছে, এখানেও সেম অ্যাক্সিলারেশন হবে। তাহলে আমি বলতে পারি এটাও P1, এটাও P2, এটাও P3, সরি একটু বড় করতে হতো, এটা ছোট হয়ে গেছে। এটা P3, তাহলে আবার P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। সবার ক্লিয়ার? হ্যাঁ यस सर। চলো লাস্ট পোরশন পড়ি। এই পার্টের লাস্ট পোরশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে বোর্ডসেও কোশ্চেন এসছে, নিটে জেইতে কোশ্চেন এসছে এটা থেকে। এটা সহজ, এর একটা নাম আছে, একটা স্পেশাল নাম আছে, এটাই শুধুমাত্র তোমাদের বইতে দেওয়া আছে। দেখবে এনসিইআরটিতে আমি যেটা এখন পড়াচ্ছি এটাই দেওয়া আছে শুধু। এর নাম হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। হেডিং দাও ভেলোসিটি সিলেক্টর। চল মুছে দিলাম। কি নাম বললাম বাবা? ভেলোসিটি সিলেক্টর। সিলেক্টর মানে অনেকটা ফিল্টারের মতো কাজ করবে, দেখতে পাবে তুমি, এখনই দেখতে পাবে যে কিছু পার্টিকুলার কে ও একটা জায়গায় জমা করবে, বাকি যাদের কন্ডিশন ওর থেকে ওপরে তাকে একটু অন্যদিকে জমা করবে, যাদের কন্ডিশন তার থেকে কম তাকে অন্যদিকে জমা করবে, তাই সিলেক্ট করে দিচ্ছে, তাই ভেলোসিটি সিলেক্টর। দেখো কিরকম মজাদার জিনিস। আচ্ছা এবার হচ্ছে, তাহলে তোমরা আবার বুঝে গেছো স্যার কি কাণ্ড কারখানা করছিল? স্যার আগের যে কনসেপ্ট গুলো শেখালো সবকটাই ই বি এর সাথে কি, আর এটা কি, এটা কি, এই হলো ডিফারেন্স। চলো এবার তো ছবি এঁকে বুঝতে হবে। চলো তাহলে হয়ে হি ই পারপেন্ডিকুলার টু বি। আচ্ছা তাহলে এরকম করি, এটা ম্যাগনেটিক ফিল্ড কি রে, ঠিক আছে কোন দিকে, পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা, আমার ক্ষেত্রে হোয়াইট বোর্ড অ্যাক্টিং ইনওয়ার্ডস, তোদের ক্ষেত্রে পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, একই কথা শিখিয়েছি এগুলো আমি আগে। এবার এইখানে একটা প্লেট ভাব, প্লাস প্লেট, এখানে একটা প্লেট ভাব, মাইনাস প্লেট। বল ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে কাজ করে? পজিটিভ টু নেগেটিভ। তাহলে আমি এখানে দেখাবো আর দেখালে দেখাই, ফাঁকা জায়গা গুলোতে দেখাচ্ছি, এইটাই ইলেকট্রিক ফিল্ড, এটাই ইলেকট্রিক। সবার ক্লিয়ার? ফিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, ইলেকট্রিক ফিল্ড এরকম, অ্যাঙ্গেল কত? ফিল হলো। আচ্ছা
এবার আমি এখান থেকে একটা চার্জ পার্টিকেলকে প্লাস কিউ চার্জ পার্টিকেলকে এদিকে থ্রো করলাম, এটা হচ্ছে তার ভেলোসিটি ডাইরেকশন। বলো বুঝলে কিনা? আমি কি বলতে পারি ভেলোসিটি ডাইরেক্ট পারপেন্ডিকুলার টু ই? আমি কি বলতে পারি ভেলোসিটি পারপেন্ডিকুলার টু বি? আমি অলরেডি বলতে বলেছি কিরে, কিরে হ্যাঁ কি না বলবি তো? আচ্ছা কেউ আমায় বলবে এর একটা স্পেশাল নাম আছে, কেউ আমায় বলবে? ইলেভেনে শিখিয়েছিলাম। ভেরি গুড ভেরি গুড, অর্থোগোনাল ভেক্টর। তাহলে এরা সবাই মিলে প্রত্যেকে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করেছে, তাই এরা হচ্ছে অর্থোগোনাল ভেক্টরস। ছবি ক্লিয়ার একদম? চলো বলছে কি 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 কেস হবে ভালো করে দেখে নাও। আচ্ছা একটা কেস হবে, আমি আগে বলে নিই তারপরে আমি বোঝাবো। একটা কেস হবে চার্জ পার্টিকেল স্ট্রেট চলে যাবে, এর নাম দিলাম দুই, দু নম্বর পাথ। একটা কেস হবে চার্জ পার্টিকেল এরকম যাবে, এর নাম দিলাম এক নম্বর পাথ। একটা কেস হবে চার্জ পার্টিকেল এরকম যাবে, এর নাম দিলাম তিন নম্বর। বুঝেছো এতদিন? মানে মানে এবার আমি এগুলো করবো কাজ, মানে এটা একদম স্ট্রেট বেরিয়ে যাবে, কেউ এরকম নামবে কেউ এরকম যাবে, কখন কি হবে সেগুলোকে এবার আমি এক্সপ্লেন করবো। চলো দেখো বোঝো ভালো করে। আমি বলতে পারি, আমি বলতে পারি নাম্বার ওয়ান কেস বলছি, নাম্বার ওয়ান, ইফ এফ ই, আচ্ছা চার্জ পার্টিকেলটা যেই ভেতরে ঢুকবে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে কাজ করছে, উপর থেকে নিচে, তাহলে এর উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে যার ভ্যালু কিউ ই, কোন দিকে কাজ করবে নিচের দিকে, হ্যাপি নয়? আচ্ছা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? হ্যালো, থাম কাকে রিপ্রেজেন্ট করে? ভেলোসিটি। ফোর্স কোন দিকে? কি ফোর্স এটা? ইলেকট্রিক ফোর্স কোন দিকে ছিল? এবার দেখো ফিল হচ্ছে কিনা, ইফ সরি এফ ই গ্রেটার দেন এফ বি, দেন চার্জ পার্টিকেল ফলো পাথ ওয়ান, কিরে বোঝা গেছে? আচ্ছা প্রথমে আগে প্রথমে আগে সবাই এটা বুঝতে পারে না যে স্যার ইলেকট্রিক ফোর্স এর সাথে ম্যাগনেটিক ফোর্স একই লাইনে কিভাবে কাজ করছে, আগে এটা বোঝো। ইলেকট্রিক ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, হ্যাপি নয়? আমি ছবিটা এখানে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, এই ধরো চার্জ পার্টিকেল এখানে আছে, আমার পেনের ডট, ডটটা বোঝা যাচ্ছে ভালো? তাহলে এখানে নিচের দিকে এফ ই, কোনো ডাউট? ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে চার্জ পার্টিকেল এই যাচ্ছে, ম্যাগনেটিক ফোর্স ওপরে, বলো বুঝলে কিনা? এবার ফিল হলো দুটো একই লাইনে কাজ করছে, যদি এফি ভ্যালু এফপি থেকে বড় হয় তাহলে এফি বড়, তাহলে এই দিকে ডিফ্লেক্ট করিয়ে দেবে। নাম্বার টু, ইফ এফি ইজ ইকুয়াল টু এফপি হয়, তোমরা ধরে ফেলেছ, দেন আর কিছু লিখছি না, কোন পাথ ফলো করবে? দু নম্বর পাথ ফলো করবে,
তিন নম্বর ইফ এফ ই লেস দেন এফ বি হয়, কোন নম্বর পাথ ফলো করবে? তিন নম্বর পাথ ফলো করবে। বলো সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা দাঁড়াও, শেষ হয়নি, আরেকটু আরেকটু বাকি আছে। আচ্ছা তোমাকে এখানে কোশ্চেন দেয় যে কোন কন্ডিশন হলে, কি কন্ডিশন হলে, ভালো করে শুনবে, কি কন্ডিশন হলে চার্জ পার্টিকেল আনডেভিয়েটেডলি মুভ করবে? আনডেভিয়েটেড কোন পাতে হয়েছে? দু নম্বর পাতে। এফ ই ইজ ইকুয়াল টু এফ বি, এফ ই ইজ ইকুয়াল টু এফ বি, এফ ইর ফর্মুলা কিউ ই, এফ বির ফর্মুলা ঝামেলা আছে, কিউ ভি বি সাইন থিটা। বলো থিটা স্পার্কার মধ্যেকার অ্যাঙ্গেল? বলো ভেলোসিটি আর এই যে এর জন্য লিখে রেখেছি সব, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এটা ওয়ান হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল ই এর ভ্যালু ভি বি অথবা বি এর ভ্যালু ই বাই ভি, এরকম ভাবে অপশন দেবে। অথবা ধরো তোমাকে বললো কোথায় গেল এক নম্বর পাথ ফলো করবে কখন, তাহলে অপশন থাকবে, তাহলে অপশন থাকবে এফ ই এক নম্বর, এফ ই গ্রেটার দেন এফ বি, মানে তখন এটা গ্রেটার দেন হয়ে যাবে। পারবে তো করতে? এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে কোশ্চেন ফেলতে পারে। ক্লিয়ার সবার? লিখে রাখো ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আজকে আর করাচ্ছি না, পরের দিন করাবো। ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আর একদিন করলে পাঠ শেষ, তারপরে আমরা রিঅপটিক্সে যাব। ক্লিয়ার? আর পরীক্ষার কথা আমি বলে দিয়েছি, পরীক্ষা যখনই কোশ্চেন রেডি হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা প্রিপেয়ার করতে শুরু করো। কারেন্ট ইলেকট্রিসিটি বা আমি বলে দেবো, সিলেবাস বলে দেবো আমি কয়েকদিনের মধ্যে। দ্যাটস অল, এত অব্দি থাকলো।